আসসালামু আলাইকুম, আমি অধ্যাপক ডক্টর এম এ বাকি, হৃদরোগ বিশেষজ্ঞ। আজকে আমি হৃদরোগের বাইরে একটু অন্য বিষয় নিয়ে কথা বলবো, এবং সেটা হচ্ছে প্রায়শই আমি দেখি যে যখন পরিবারের কেউ গুরুতর কোনো অসুস্থ হয় কোনো ব্যাপারে, তখন পরিবারের অন্য সদস্যরা অনেক সময় হতভম্ব হয়ে যান যে এই রোগীকে কোন হসপিটালে উনি নেবেন। এটা অনেক সময় খুব শিক্ষিত ফ্যামিলিতেও দেখা যায়, আর যারা স্বল্প শিক্ষিত তাদের জন্য তো এটা আরও অনেক বেশি কষ্টকর হয়ে যায়। সে ব্যাপারে আমি কিছু বলবো আর কি। সেটা হচ্ছে যে জরুরি প্রয়োজন যদি ইমার্জেন্সি যে সকল হসপিটালের তথ্য আপনাদের জেনে রাখা উচিত, সেটা হলো যে হার্ট সম্পর্কিত কেউ যদি হঠাৎ করে হার্টের ব্যাপারে আপনার কাছে মনে হয় যে হার্ট অ্যাটাক হয়েছে বা হতে যাচ্ছে, আপনারা এর আগের ভিডিওতে বা এমনি আপনারা জানেন যে বুকে অনেক পেইন বা শ্বাসকষ্ট, পেশেন্ট ফেইন্টিং হয়ে পড়ে যাচ্ছে, ঘা ঘেমে যাচ্ছে, তাহলে কিন্তু হার্টের হসপিটালের জন্য জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট, আমাদের সরকারি যে হসপিটাল আছে, আমি সরকারি হসপিটালগুলি আপনাকে আজকে বলবো, যেটা ঢাকা শহরে বা ঢাকা শহরের বাইরে যারা আছেন তাদের জন্য একটু সুবিধা হবে। তো জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট, যেটা আগে সোহরাওয়ার্দী হসপিটাল নামে পরিচিত ছিল, সোহরাওয়ার্দী এখন জেনারেল হসপিটাল, তার পাশেই কিন্তু শ্যামলীর আগে শেরেবাংলা নগর বলে, সেখানে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট এবং হসপিটাল এই সাইনবোর্ড আছে, যেটা 24 ঘন্টা কিন্তু হৃদরোগের অ্যাকুট ইমার্জেন্সি চিকিৎসার জন্য কিন্তু খোলা থাকে। এবং অনেকের কিন্তু অনেক সময় একটা হেজিটেশন থাকে যে আমি এত রাত্রে বা এই সময় গেলে বা কাউকে না ধরলে আমার কোনো চিকিৎসা শুরু হবে কি না। আমি জোর করে বলতে চাই যে আমি ওখানে দীর্ঘ সময় একজন অধ্যাপক হিসাবে কর্মরত ছিলাম, সেখানে যে সময় যান না কেন, মধ্যরাত বলেন মধ্য দুপুর বলেন, যদি অ্যাকিউট ইমার্জেন্সি হার্টের হয় তাহলে সেই রোগীকে কখনো ফেরানো হয় না, এবং অতি দ্রুততার সঙ্গে তারা সিসিউতে নেয়। সুতরাং পরবর্তীতে আপনি কোথায় যাবেন কি করবেন সেটা পরের কথা, কিন্তু যদি হার্টের ব্যাপারে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট, যেটা বর্তমানে সোহরাওয়ার্দী হসপিটালের উত্তর পাশে সংলগ্ন, এটার কথা মনে রাখার জন্য আপনাদের অনুরোধ করছি। দ্বিতীয়ত হচ্ছে যে হার্ট এবং ব্রেন স্ট্রোক নিয়ে খুব কনফিউশন হয় অনেকের মধ্যে। এই স্ট্রোক কথাটা কিন্তু ব্রেনের জন্য খাটে, ব্রেন স্ট্রোক, এবং ব্রেন স্ট্রোকে কিন্তু রোগী অনেক সময় অজ্ঞান হয়ে যায় অথবা হাত পা বা অবশের মতন মনে হয়। আমি হৃদরোগ হসপিটালে চাকরিরত অবস্থায় দেখেছি যে হাত পা অবশ হয়ে গেছে এবং এটা ডেফিনেটলি ব্রেন স্ট্রোক। অনেক দূর থেকে অ্যাম্বুলেন্সে নিয়ে তারা কিন্তু চলে এসেছে হৃদরোগ হসপিটালে। অবশ্যই এটা করবেন না, হার্টের জন্য কিন্তু হাত পা পা অবশ হয় না। হার্টের রোগীদের কিন্তু বুকে ব্যথা বলেন, ডিসকমফোর্ট, বুক চেপে আসা, শ্বাসকষ্ট হওয়া, ঘেমে যাওয়া ইত্যাদি ইত্যাদি কমন সিমটমস, এবং মনে হয় যে সে তলিয়ে যাচ্ছে ইত্যাদি, হাত পা ঠান্ডা হয়ে যাওয়া, এই ধরনের জিনিস কিন্তু হার্ট অ্যাটাকে হয়। আর ব্রেন স্ট্রোকে যেটা হয় সেটা হলো কথা অস্পষ্ট হয়ে যেতে পারে, পেশেন্ট অজ্ঞান হয়ে যেতে পারে, হাত পা অবশ হয়ে যেতে পারে, এবং ডেফিনেটলি আপনি এখানে আসার আগে যদি কোনো ডক্টর আপনাকে বলে যে এটা ব্রেন স্ট্রোক, তাহলে আপনি সরাসরি আগারগাঁওস্থ ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরো সায়েন্স, মিন্স বলা হয়, এটা আগের যে পঙ্গু হসপিটালের ঠিক উল্টো দিকে, এটা কিন্তু খুবই স্বয়ংসম্পূর্ণ সরকারি এবং অত্যাধুনিক সুবিধা সম্বলিত একটি সরকারি হসপিটাল, যেখানে MRI, CT স্ক্যান এবং সার্বক্ষণিক নিউরো বিশেষজ্ঞ, ব্রেন স্পেশালিস্ট যারা নিউরোলজিস্ট বা নিউরো সার্জন কিন্তু থাকেন। তাহলে এই দুটো হসপিটালের কথা কিন্তু আপনারা মনে রাখবেন, এবং পরিবারের কেউ কিছু হলে অবশ্যই তখন খুব হতভম্ব হয়ে যাওয়াটা খুব স্বাভাবিক। ব্রেন স্ট্রোকে হলে অবশ্যই আপনারা মিমস বা নিউরো সায়েন্স হসপিটালে প্রথমে নক করবেন। হাত পা ভাঙার ব্যাপারে বা রাস্তায় অ্যাক্সিডেন্টের ব্যাপারে কিন্তু ঠিক ওই নিউরো সায়েন্স হসপিটালের উল্টা দিকে কিন্তু জাতীয় পঙ্গু হসপিটাল, যেটাকে ইংলিশে নিটোর বলে, সেই নিটোর কিন্তু 24 ঘন্টা খোলা থাকে, এবং সেখানে কিন্তু সবচেয়ে বেশি এই হাড় অস্থি এবং অ্যাক্সিডেন্ট, হাড্ডি ভাঙা এবং সেটা প্রাইমারি, প্রাথমিক এবং আর ইমার্জেন্সি চিকিৎসার জন্য দিবা রাত্রি কিন্তু খোলা থাকে, এবং অন্য কোথাও না নক করে কিন্তু আপনি পঙ্গু হসপিটাল যেতে পারেন। এরপরে আমি কিডনির কথা বলবো। আমাদের হৃদরোগ হসপিটালের পাশেই কিন্তু যারা শিডিউল কিডনিতে ইমার্জেন্সি হয়তো ওইভাবে হয় না, কিন্তু যারা দূর থেকে কিডনির ব্যাপারে পরামর্শ বা ডায়ালাইসিসের ব্যাপারে সরকারি সুবিধা যারা নিতে চান, তাদের ন্যাশনাল ইনস্টিটিউট অফ কিডনি ডিজিজ, যেটাকে সংক্ষেপে আপনি দেখবেন গেটে লেখা আছে NICDU, এটা ঠিক হৃদরোগ হসপিটালের পাশেই, এটা সরকারি কিডনি সম্পর্কিত বিশেষায়িত হসপিটাল, অত্যন্ত বড় হসপিটাল, এবং যেখানে কিডনির সমস্ত রকম সরকারিভাবে সুবিধা আছে, এই সুবিধা কিডনি রোগীরা অবশ্যই নিতে পারেন।
ক্যান্সারের ব্যাপারে, ক্যান্সার ডায়াগনোসিস এবং ক্যান্সার ট্রিটমেন্টের জন্য মহাখালীস্থ ক্যান্সার ইনস্টিটিউট আছে, সেখানে সেটার নামটা অবশ্যই মনে রাখা উচিত। এবং শ্বাসকষ্টজনিত বা টিবি হসপিটাল, আগে যেটাকে টিবি হসপিটাল বলতো, এখন তো শ্বাসের জন্য বিভিন্ন ডিজিজ আছে, সেজন্য রেসপিরেটরি ডিজিজ, শ্বাসকষ্ট সম্বলিত যে বিভিন্ন রোগ আছে, টিউবারকুলোসিস থেকে শুরু করে ব্রঙ্কিয়েক্টাসিস, ব্রঙ্কিয়াল অ্যাজমা, এই ধরনের আরও অনেক আছে, ব্রঙ্কিয়াল মানে লাং ক্যান্সার, এই ধরনের যে ডিজিজগুলি সিওপিডি আপনি জানেন, তা সেটার জন্য সরকারি হসপিটাল বলতে কিন্তু মহাখালীস্থ সরকারি সরকারি বিশেষায়িত রেসপিরেটরি ডিজিজ হসপিটাল যেটাকে বলা হয়, সেটাতে পূর্বতন যেটার নাম হলো টিবি হসপিটাল, সেখানে আপনারা যোগাযোগ করতে পারেন। আগুনে পড়া কোনো রোগী অ্যাক্সিডেন্টালি যদি আগুনে পড়ে, তাহলে কোথাও নক করে কিন্তু ঢাকা মেডিকেল কলেজ, তো মেডিকেল কলেজের ঠিক সংলগ্ন সরকারিভাবে বিশাল হসপিটাল বার্ন হসপিটাল, এই বার্ন হসপিটালের কথাটা আপনারা মনে রাখতে পারেন। আমার কাছে মনে হয় যে আমি মোটামুটি বলে ফেলেছি যেগুলো খুব ইমার্জেন্সি ঘটনা ঘটে এবং যখন মানুষ খুব হতভম্ব হয়ে যায়, অন্তর্পক্ষে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট, পঙ্গু হসপিটাল, ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরো সায়েন্স, ক্যান্সার হসপিটাল, বার্ন হসপিটাল এবং মহাখালীস্থ টিবি হসপিটাল, এই ধরনের হসপিটালগুলিতে এগুলির নামগুলি যদি আপনারা মনে রাখেন, তাহলে আপনাদের সিদ্ধান্ত নেওয়া খুব সুবিধা হবে। আর একটা হসপিটাল একটু কম লাগে কিন্তু যখন হয় তখন কিন্তু খুবই অনেকে হতভম্ব হয়ে পড়েন, যেমন কুকুরে কামড়ায় আপনার আগে যে ডিপথেরিয়া হতো, টিটানাস হয়ে যায়, বা কুকুরে কামড়ানোর ফলে যে ডিজিজ হয় আপনি জানেন র‍্যাবিস হয়ে যায়, এই ধরনের যদি ডায়াগনোসিস হয় মহাখালীতেই কিন্তু ইনফেকশাস ডিজিজ হসপিটাল, সংক্ষেপে আইডি হসপিটাল বা সংক্রামক ব্যাধি, বাংলাদেশ সংক্রামক ব্যাধি হসপিটাল আছে, যেখানে এই ধরনের চিকিৎসার কিন্তু সরকারিভাবে খুবই সুবন্দোবস্ত আছে এবং সেখানে এই ধরনের ভ্যাকসিনেশনেরও ব্যবস্থা আছে, যেমন কুকুরে কামড়ানো ভ্যাকসিন, বিড়ালে কামড়ানো যে ভ্যাকসিনগুলি দরকার লাগে জলাতঙ্ক রোগ হয় সেটা প্রতিরোধে। সুতরাং আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এই তথ্যগুলি একটু দেওয়ার চেষ্টা করলাম। বাতজ্বরজনিত, বাতজ্বর নিয়ে অনেকের ভিতরে ভীতি আছে এবং কোথায় যাব না যাবো, আপনি জানেন, আপনারা নিশ্চয়ই জানেন যে হৃদরোগ হসপিটালের পাশে কিন্তু সরকারি একটা বিশাল হসপিটাল আছে, হসপিটাল মানে রেসিডেন্সিয়াল হসপিটাল না, যেখানে সমস্ত রকম পরীক্ষা নিরীক্ষা হয়, এটাকে জাতীয় বাতজ্বর ও হৃদরোগ নিয়ন্ত্রণ কেন্দ্র এটা আছে, সেটা হলো সোহরাওয়ার্দি হসপিটালের ঠিক দক্ষিণ পাশে, সেই হসপিটালটার কথাও আপনারা মনে রাখতে পারেন। আপনারা সবাই সুস্থ থাকুন এবং বিপদের মুখে আপনারা যদি এই হসপিটালগুলির কথা মনে রাখেন, তবে আপনারা বা আপনার আত্মীয় স্বজনরা সহজেই ইমার্জেন্সি রোগীকে নিয়ে সেখানে পৌঁছতে পারবেন এবং দ্রুত তাদের চিকিৎসাটা অন্তত শুরু হবে। সবাইকে ধন্যবাদ।